সীতাকুণ্ড। এখানে বৃষ্টি হলে বা বর্ষা হলেই এই জলটা যাবে, আর বৃষ্টির জল না থাকলে এই অন্তঃশলীলা। এটা হচ্ছে ফল্গু নদী। রাম লক্ষ্মণ সীতা যখন এখানে জঙ্গলে এসেছিলেন 14 বছর বনবাসে, যখন ঘুরে বেড়াচ্ছিলেন বনে, সেই সময় খবর আসলো রাজা দশরথ শোকে মারা গেছেন। তখন কী করবেন, তারা এই জঙ্গলেই তার ক্রিয়াকর্মাদি করবার প্রস্তুতি নিলেন, এবং সেই ক্রিয়াকর্মাদি করতে করতে কিছু জিনিসের প্রয়োজন হয়ে পড়লো। সেটা নেবার জন্যে তাকে লক্ষণ গেল, প্রথম লক্ষণ গেছিলো গিয়ে জিনিসপত্র আনবার জন্যে, এই সরলৌকিক ক্রিয়া করবার জন্য। তো যখন টাইম মতো আসছেন না, তখন রাম সীতাকে গুছিয়ে গাছিয়ে রেখে, নিরাপদে রেখে তিনি চলে গেলেন গ্রামের দিকে। এবার তিনিও যখন আসছেন না, তখন সীতা মা চিন্তায় পড়লেন কি করবেন, এবং তখন পারলৌকিক ক্রিয়ার সব সময় এসে গেছে, কি করবেন বুঝতে পারছে না। ঠিক সেই সময় তিনি এখানে রাজা দশরথের দৈববাণীতে বললেন যে আমি এখানে আছি, তুমি এখানে তুমি পিণ্ড দাও, এবং তিনি পিণ্ড এখানে দিলেন। দেওয়ার পরে তিনি বললেন যে আমি তো পিণ্ড দিলাম, কিন্তু রাম আমার স্বামী বা দেওয়ার লক্ষণ এরা আসলে পরে তারা তো বিশ্বাস করবেন না। বললো ঠিক আছে বিশ্বাস করবে না। তখন এখানে সাক্ষী থাকলো, অক্ষয়বট, যেটাকে অক্ষয়বট এখন বলা হয়, গাভী, ফল্গু নদী, ব্রাহ্মণ, এরকম চারটি জিনিস সাক্ষী থাকলো। এবং রাম এবং লক্ষণ যখন ফিরে আসলেন, তখন বললো যে আমার এটা দেওয়া হয়ে গেছে, পিণ্ড দেওয়া হয়ে গেছে। তখন রাম লক্ষণ বিশ্বাস করছে না, বিশ্বাস না করলে ফের আবার তারা গোছগাছ করতে লাগলেন সেই ক্রিয়াদি কর্মার জন্য। আর ঠিক এরকম সময় দশরথ অখুশি হলেন এবং বললেন যে যে আমি এখানে পিণ্ড পেয়েছি এবং আমি খুব খুশি হয়েছি। তো সেই সময় সাক্ষী দেনই যারা, একটি গরুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সাক্ষী ছিল, সেও অস্বীকার করে, তারপরে ফল্গু নদী সেও অস্বীকার করে, ব্রাহ্মণ ছিল যে সেও অস্বীকার করে, কিন্তু খালি যে বট সে স্বীকার করে যে হ্যাঁ মা সীতা পিণ্ড দিয়েছেন। এবং তারপর থেকে আশীর্বাদে সীতার আশীর্বাদে অক্ষয় বট হয়ে উঠলো, মানে অক্ষয় হয়ে উঠলো। কিন্তু বাকি যে তিনজন ছিল তারা কিন্তু সীতার অভিশাপে কি হলো, এই ফল্গু নদী অন্তঃশলীলা হয়ে যায়। আজকে ফল্গু নদীর ওপর দিয়ে জল বইছে, কথিত আছে যে শুধুমাত্র বৃষ্টি ধারাতেই জল ওপর দিয়ে যাবে, না হলে এখানে জল থাকবে না, মাটির নিচে জল থাকবে। ঠিক সেটাই হয়েছে। আর কি হয়েছে, গাভী অভিশাপে কি হলো, তার সম্মুখভাগের কোনো শুভ কাজে লাগবে না, তার মুখের দিকের জিনিস কোনো শুভ কাজে লাগবে না, পশ্চাতের জিনিসগুলো শুভ কাজে লাগবে। এবং সেটা আমরা এখনও পালন করে চলেছি, গরুর গোবর, মূত্র ইত্যাদি, কিন্তু মুখ দিয়ে সামনের দিকের কোনো কিছু কিন্তু পুজোয় লাগে না। আর কি হলো, ব্রাহ্মণও সেই অভিশাপে পড়লো। ব্রাহ্মণের কি হলো, ব্রাহ্মণ বলল তুমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আয় করলেও তুমি স্থিতিশীল হতে পারবে না। আজ অবধি সেটি তারা কিন্তু বহন করে চলেছে সীতামায়ের অভিশাপে। এই হচ্ছে সেই স্মৃতি বিজড়িত একটা তীর্থক্ষেত্র বলুন, যেটা পুরাণে আছে, আমাদের পুরাণে আমরা ঘাটলে এগুলো দেখতে পাই। তবে দেখুন, আমার এই অনুষ্ঠানগুলো তাদের জন্য নয় যারা এগুলোকে বিশ্বাস করেন না, তাদের জন্য একদম নয়, তাদের বিশ্বাস করাতেও আমি চাই না, দেখবেন না। ওই হচ্ছে বিষ্ণু মন্দির, চূড়াটা দেখা যাচ্ছে, উপরে পতাকা আছে, মেটালের পতাকা, ওই জন্য ওটা বাতাসে নড়ছে না। তার নিচে পতাকা আছে, সেটা নড়ছে, লাল রং, আপনারা দেখতে পাচ্ছেন, একটু বিবর্ণ হয়ে গেছে মন্দিরের চূড়াটা, কিন্তু তবুও দৃশ্যমান। ওই হচ্ছে বিষ্ণু পাদ মন্দির, ওখানেই বিষ্ণুর পদচিহ্ন আছে। এটা দশরথ, রাজা দশরথের পিতামহ এখানে সীতা মায়ের হাত থেকে পিণ্ড নিয়েছিলেন, এটাই সে হাত। তুমি চলে এসো একটু ভেতরে, তিন পিণ্ডি দিলে, মাতৃকুল, পিতৃকুল, শাশুড়কুল, এই আছে এখানেকার সীতাকুল। এইভাবে রাখি বাবা, মা সীতা কা মন মে ধ্যান কিজিয়ে, কামনা কিজিয়ে, বলিয়ে শ্রী বিষ্ণু নাম বিষ্ণু
ওম বিষ্ণু আত্র বিষ্ণু পদম দিব্যম দর্শনাত পাপ নাশনম আশপ্রশনম পূজনম চৈব সর্ব পাপ পরমুচ্ছতে আত্ম শান্তি গ্রহ শান্তি গৃহ শান্তি সর্ব শান্তি সুখ শান্তি হে মাতা প্রদান করনা মনোকামনা পূরণ করনা আপনা নাম বলেন বাবা বাহু কি নাম পুত্র কি বলি কাশ্যপ গোত্র গয়া জি মে বিষ্ণু লোক মে বৈকুণ্ঠ মে সর্ব শান্তি প্রদান নিবৃত্তি মা সীতাকে কুণ্ডু মে দান দক্ষিণা সংকল্প দান আরে আপনার পিতৃ মাতৃ নামে সংকল্প দান হয় বাবু যারা যে করি সব প্রজা দান করে আপনার কি পারবে সংকল্প করে দিবে যা খুশি। আমি এখানে পুজো দিতে এসেছি খালি আমার জন্যই নয়, আমার প্রিয় লক্ষ লক্ষ ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার তাদের সবার মানসিক শান্তি পারিবারিক শান্তির জন্য আমি এখানে পুজো দিচ্ছি। আমার যত দর্শক আছে তারা যেন সুখে থাকে ভালো থাকে শান্তিতে থাকে। এই বাড়ি নিয়ে যাবে মা সীতা কা সিন্দুর হ্যাঁ প্রসাদ ঘর মে সব লেডিস লোক লাগায়েগা মাথা লাগাইয়ে পুরো পূর্বী তুমিও মায়ের এখানে একটু প্রণাম জানাও যাতে তোমার ভালো হয় মঙ্গল হয় শান্তি হয় সবার সমগ্র দেশের লোকের শান্তি হয়। তাও পিণ্ড দেওয়ার একটি স্থান সীতা মায়ের প্রস্তর পদ এখানে স্থাপন করা আছে, এখানেও পিণ্ড দেওয়া হয়। আপনাদের এখন আমি নিয়ে যাচ্ছি অক্ষয় বট, খুব একটা ঐতিহাসিক বলবো না আমাদের ধর্মের একটা মাহাত্ম্য এখানে চলে আসে। জুতোটা খুলো, এ হচ্ছে অক্ষয় বট, ত্রেতা যুগের থেকে এখানে অবস্থান করছে এবং মা সীতার সেই পিণ্ডদানের ক্রিয়ায় একমাত্র এই অক্ষয় বটই সাক্ষী দিয়েছিল রাম এবং লক্ষ্মণের কাছে, বাকি অন্যেরা সাক্ষী দেয়নি মিথ্যা বলেছিল। এই রক্ত ঘুরিয়ে দেখো এই হচ্ছে সেই ত্রেতা যুগের গাছ, খুব ভালো করে দেখাও আমার দর্শকদের। আপনারা যারা এসেছেন তারা তো এসেছেন, কিন্তু যারা এখনো আসেননি একবার আসবেন। ত্রেতা যুগের সাক্ষী হিসাবে এই গাছটি এখনো এখানে দণ্ডায়মান। এখানে পিণ্ডদানের কিছু কাজ হচ্ছে, বহু পুরানো ঝুড়িগুলো মানে বোঝা যাচ্ছে অনেক পুরানো পুরাণের স্মৃতি বয়ে চলেছে, একটা স্মৃতি বয়ে চলেছে বহু বছর ধরে। যাই হোক
আরও আপনাদের কয়েক জায়গায় নিয়ে যাবো, দেখতে থাকুন, ধন্যবাদ।